আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ মেডিকেল অনলাইন স্কুল এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মেডিকেল শিক্ষার্থীদের জন্য এক্সিস মেডিকেল স্কুল নিয়মিত লাইভ সেশন আয়োজন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের বিশেষ সেশন শর্ট কেস ডিসকাশন অন রেসপিরেটরি সিস্টেম, যা স্পেশালি হচ্ছে ফাইনাল প্রপ এক্সামিনের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে। আমি হোস্ট হিসেবে আছি আসমা মুস্তাফিউনা, ফাইনাল ইয়ার আব্দুল মালিক মেডিকেল কলেজ নোয়াখালী, এবং আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রাজীব কুমার শাহ স্যার, মেডিসিন অ্যান্ড চেস্ট স্পেশালিস্ট স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিটফুড হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম পিয়না, তুমি ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এবং তোমাকে এবং আজকের যারা পার্টিসিপেন্ট আছে সবাইকে আজকে সুস্বাগতম জানাচ্ছি এই এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। জি তো স্যার, হচ্ছে স্যার শর্ট আজকে ডিসকাশন স্যার। হ্যাঁ আজকের আমাদের যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শর্ট কেস ডিসকাশন ফর ফাইনাল অফ এক্সামিনেশন। পিওনা, আমি আজকের যে সেশনটা হবে এখানে কিন্তু আমাদের কোনো ই সেশন থাকবে না, মানে হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের কিন্তু এখানে কোনো স্লাইড শো থাকবে না, পুরোটাই আমরা হচ্ছে লাইভ প্রেজেন্টেশনের মাধ্যমেই এই সেশনটাই আজকে ডিসকাস করব। তো প্রতি সেশনই দেখা যায় যে আমাদের একটি স্লাইড শো থাকে, আমরা স্লাইড শোতে যাই। আজকে আমরা একদম প্র্যাকটিক্যালি একটি পরীক্ষার হলে শর্ট কেস কিভাবে থাকে এবং শর্ট কেসে আমাদের কি কি করতে হবে এবং শর্ট কেসে কি কি ধরনের কোশ্চেন ধরা হয় এই পুরো ব্যাপারটা নিয়ে আজকের সেশনটি আলোচনা করব। এটা একটা ডেমনস্ট্রেশন ক্লাসের মতো বলা যায় যে আসলে প্র্যাকটিক্যালি কি হয় শর্ট কেস পরীক্ষার হলে। তো শর্ট কেস হচ্ছে আমাদের এক্সামিনেশন করা লাগে খুব শর্ট পিরিয়ডে, খুব অল্প সময় থাকে, 3 মিনিট থেকে 5 মিনিট, এর ভিতরে স্ট্রাকচারালি শর্ট কেস গুলা আমাদের ডায়াগনোসিস করা লাগে অথবা সেটা এক্সামিন করে ফাইন্ডিংস বের করে সেটা প্রেজেন্ট করা লাগে এক্সামিনারের কাছে। এবং এই শর্ট কেস শর্ট টাইমের ভিতরেই ডিসিশন হয় যে শর্ট টাইমের ভিতরে যারা ভালো করতে পারে তারা পাস এবং এই শর্ট টাইমের ভিতরে যারা খারাপ করতে পারে তারা ফেল। তার মানে শর্ট কেসটার গুরুত্ব অনেক বেশি, কারণ হচ্ছে শর্ট কেসটায় ফেল হয়ে যায় খুব শর্ট টাইমের ভিতরে। যদি কেউ এক্সামিনেশন করে ফাইন্ডিংস মিস করে বা ডায়াগনোসিস যেটা আছে সেটার ঠিক উল্টা একটা ডায়াগনোসিস বললো, তাহলে দেখা যাচ্ছে যে এই শর্ট টাইমের ভিতরেই ফেল হয়ে যাচ্ছে। কিন্তু লং কেস একটা সময় পাওয়া যায়, চিন্তা করা যায়, সেটা একটা অপশন থাকে, যদি ভুল হয় নিজের সেটা আবার নতুন করে চিন্তা করার বা দেখার সময় থাকে। আবার দেখা যায় যে রিটেন পরীক্ষাও একটা চিন্তা ভাবনা করার সময় থাকে। কিন্তু শর্ট কেস যেটা পরীক্ষার হলে সেটা শুধু যে আন্ডার গ্রাজুয়েট MBBS লেভেলে তা নয়, এটা পোস্ট গ্রাজুয়েট পরীক্ষায়ও যে যদি শর্ট কেস কেউ মিস করে ফেলে তাহলে কিন্তু সে এরপরে সেখানে যদি একটা ভুল হয়ে যায় তাহলে সেটা কারেকশনের সময় থাকে না। তার মানে শর্ট কেসে কিন্তু ফেল হওয়ার সম্ভাবনাটাও খুব শর্ট টাইমে থাকে। এই জন্য শর্ট কেস স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেশন। আর শর্ট কেসে তো ইউজুয়ালি MBBS পরীক্ষায় একটি রেসপিরেটরি কেস তো থাকেই, রেসপিরেটরি সিস্টেমের শর্ট কেসটা এই জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। সাথে MBBS পরীক্ষায় শর্ট কেস হিসেবে অ্যাবডোমেনের একটি কেস থাকতে পারে, একটি প্রিকর্ডিয়াম থাকতে পারে, আবার হচ্ছে দেখা যাচ্ছে একটা নিউরোলজির কেস থাকে। তো এই কেসগুলো তো থাকেই MBBS লেভেলে। সো রেসপিরেটরি কেসটি খুবই কমনলি পাওয়া যায় আর কি, যে অন্যান্য সিস্টেমের তুলনায় যে দেখা গেল যে একটি নিউরোলজির কেস দিতে পারে, আবার কঠিন মনে করলে নাও দিতে পারে, কিন্তু রেসপিরেটরি কেস পাওয়া গেলে তো ইউজুয়ালি দেয়াই হয় সেটা, কারণ এটা
কমনলি পাওয়া যায় কেস ওয়ার্ডে এবং সবাই এক্সামিন করে। সো রেসপিরেটরি কেস গুলাকে ভালো করে গুরুত্ব দেখতে হবে এবং পারতে হবে, কারণ রেসপিরেটরির কেস যদি দেয় এবং সেটা যদি কোনো স্টুডেন্ট ফেল করে মানে না পারে, তাহলে কিন্তু পাস করার সম্ভাবনা খুব কম থাকে। কারণ ধরে নেওয়া হয় যে এগুলা পারবে, তারপরে যে কঠিন যেগুলো আছে সেগুলাতে একটু ঝামেলা হবে। তো রেসপিরেটরি শর্ট কেস গুলাকে আলাদা গুরুত্ব দিয়ে দেখতে হবে, সেটা হলো 1 নম্বর কথা। এখন শর্ট কেস যদি আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি, যে পরীক্ষার হলে যে আমাদের শর্ট কেস দেয়া আছে পরীক্ষার হলে, রেসপিরেটরি সিস্টেম, তো রেসপিরেটরি সিস্টেমে টিচার পরীক্ষার হলে এক্সামিনার কয়েকটি ভাবে কোশ্চেন করতে পারে। বলতে পারেন এক্সামিনার বলতে পারেন যে এক্সামিন দ্য চেস্ট, তাহলে আমাদের চেস্টের এক্সামিনেশন পুরোটাই করা লাগবে রেসপিরেটরি সিস্টেমের জন্য। আবার যদি বলে যে এক্সামিন দ্য চেস্ট ফ্রম ব্যাক, তাহলে আমাদের ব্যাক সাইড থেকে শর্ট কেস গুলা করা লাগবে। আবার যদি এক্সামিনার কোশ্চেন করেন মানে প্রশ্ন করে এইভাবে যে এক্সামিন দা চেস্ট ফ্রম ফ্রন্ট, তাহলে সামনের থেকে এক্সামিনটা করা লাগবে। আবার যদি এক্সামিনার শুধু বলে যে এক্সামিন দা চেস্ট অস্কালটেড দা চেস্ট ফ্রম ব্যাক অর ফ্রন্ট, শুধু অস্কালটেশন করার জন্য বলতে পারে। আবার বলতে পারে যে পারকাস করে বলো ফ্রম ব্যাক, ব্যাক সাইড থেকে পারকাস করে বলো ফাইন্ডিংস কি, সেভাবেই বলতে পারে। তার মানে ফুল এক্সামিনেশনের বলতে পারে, আবার হচ্ছে একটি পার্ট কেউ বলতে পারে টিচার যে যে শুধু একটি পার্ট, যে একটু পারকাশন করে বলো যে ফাইন্ডিংস কি, অথবা অস্কালটেট করে বলো যে ফাইন্ডিংস কি। তো সবভাবেই আমাদের প্রিপারেশন রাখতে হবে, যে আমাদের যদি বলা হয় যে ফুল এক্সামিনেশন, তাহলে আমরা ফুল এক্সামিন করব। আর যদি পার্টলি আস্ক করা হয় পরীক্ষার হলে, তাহলে আমরা পার্টলি এটার অ্যান্সার করব। তো আমাদের অ্যাজ এ হোল ফুল এক্সামিনেশনটা শেখাটা জরুরি। সো শর্ট কেস রেসপিরেটরি সিস্টেমে কি কি থাকতে পারে সেটা আমাদের আগে একটি এক্সামিনেশন করার আগেই পেশেন্ট একটি স্টেশনে কি কি থাকতে পারে, এই ব্যাপারে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকা লাগবে আগে থেকে, যে আমরা ওইখানে যে ধারণা করব তা না। আমরা আগে থেকে আমাদের মাইন্ড সেট আপে থাকবে যে রেসপিরেটরি সিস্টেম শর্ট কেস কি দিতে পারে, ইউজুয়ালি কি দেয়, প্লুরাল ইফিউশন দিতে পারে, প্লুরাল ইফিউশন রাইট সাইড এর প্লুরাল ইফিউশন আর লেফট সাইড এর প্লুরাল ইফিউশন, ইউজুয়ালি বাইল্যাটারাল আন্ডার গ্রাজুয়েটে দেওয়া হয় না, তো প্লুরাল ইফিউশন একটি কমন শর্ট কেস। আচ্ছা, 2 নম্বর দিতে পারে যে শর্ট কেসে থাকতে পারে হচ্ছে একটি কোলাপস এর পেশেন্ট থাকতে পারে, লাং কোলাপস, রাইট লাং কোলাপস আর লেফট লাং কোলাপস, সেটা থাকতে পারে। তারপরে হচ্ছে নিউমোনিয়ার একটি পেশেন্ট থাকতে পারে, কনসোলিডেশন আর নিউমোনিয়া অথবা লাং অ্যাবসেস এর পেশেন্ট, যেটা কনসোলিডেশনের ফাইন্ডিংস নিয়ে থাকবে, সেরকম একটি শর্ট কেস থাকতে পারে। আবার হচ্ছে ব্রঙ্কিয়াকটেসিস এর পেশেন্ট শর্ট কেসে থাকে, ডিপিএলডি এর পেশেন্টও শর্ট কেসে থাকে, মাসলেশন এর পেশেন্ট শর্ট কেসে থাকতে পারে, মাসলেশন এটা আছে। তো এগুলাই কমনলি থাকে ইউজুয়ালি। নিউমোথোরাক্স ইমার্জেন্সি, এটা শর্ট কেস হিসেবে দেওয়া হয় না পেশেন্টের, নিউমোথোরাক্স এর পেশেন্ট অনেকে অনেকটাই আনস্টেবল থাকে, তো সেই জন্য শর্টনেস অফ ব্রেথ বেশি থাকে, এগুলাকে পরীক্ষার হলে আনা হয় না। তো আমাদের নিউমোনিয়া, কনসোলিডেশন, লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়াকটেসিস, ডিপিএলডি এগুলা থাকতে পারে, আর আর অ্যাজমা সিওপিডি পেশেন্টও শর্ট কেসে দিতে পারে, যে অ্যাজমা সিওপিডি আমরা চিনি কিনা এগুলা দেখার জন্যও দিতে পারে। তো শর্ট কেসের এগুলাই আমাদের মেন ফাইন্ডিং, তাহলে মেন কেস হিসেবে পরীক্ষার হলে থাকতে পারে। তো এইরকম একটি এরকম একটি যখন আমাদের মেন্টাল সেট আপ থাকবে যে আমরা এই
এই কেসগুলাই খুঁজবো যে শর্ট কেসে, তাহলে আমাদের মেন্টাল স্ট্রেসটা অনেকটা কমে যাবে। যে আমরা চিন্তা করব যে এগুলার ভিতরেই তো কোনো একটা ডায়াগনোসিস হবে, এই সেট আপ নিয়ে এই চিন্তা ভাবনা করে ফাইন্ডিংস গুলা ইলিস্ট্রেট করার চেষ্টা করা লাগবে এরপর। আচ্ছা, এখন আমরা শর্ট কেস ফুল এক্সামিনেশন চেষ্টা করার আগে আমাদের কিন্তু যে কোনো শর্ট কেস করার জন্য ফিজিক্যাল জেনারেল এক্সামিনেশন থেকে শুরু করে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, পেশেন্টকে ইন্সপেকশন, পেশেন্টের পজিশন, পেশেন্টের বেড সাইডে কোনো ক্লু আছে কিনা, সেই ক্লু গুলা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ যে শর্ট কেসে হয়তো বা যাওয়ার আগেই কিছু কিছু ক্লুতে আমরা বুঝে যাব যে এই পেশেন্টটা এটা হতে পারে, সেটা শুধু রেসপিরেটরি সিস্টেম না, প্রত্যেকটি সিস্টেমের এক্সামিনেশনই এগুলা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি উদাহরণ দিয়ে এগুলা ক্লিয়ার করার চেষ্টা করি যে এটা সবসময় এক্সামিন করার এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের ক্লিনিক্যাল আইটাও শার্প হবে, আমাদের কমন সেন্স আমরা অ্যাপ্লাই করব, আমরা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল নলেজের সাথে ক্লিনিক্যাল আই আই যেটা সেটা আমরা কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো যদি খেয়াল করি, তাহলে আমরা অনেক ক্লু পাবো যেগুলো আমরা ঠিক এক্সামিন পেশেন্টের গায়ে হাত দেওয়ার আগেও অনেকগুলো ডায়াগনোসিস আমাদের মাথায় চলে আসবে বা ইনফরমেশন মাথায় চলে আসবে। এর ভিতরে আমরা যদি দেখি যে পেশেন্ট রেসপিরেটরি সিস্টেমের পেশেন্ট এক্সামিন করার জন্য বলা হয়েছে, এখন আমরা দেখলাম যে পেশেন্ট শর্টনেস অফ ব্রেথ, এরকম একটি কমপ্লেন, মানে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, ব্রেথলেস পেশেন্ট, বা পেশেন্টের বেড সাইডে অক্সিজেন আছে বা পেশেন্ট অক্সিজেন থেরাপিতে আছে, মানে পেশেন্ট অন অক্সিজেন থেরাপি, এই পেশেন্ট গুলার তাহলে কি হতে পারে? এই পেশেন্ট গুলার অ্যাজমা, সিওপিডিতে পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ বেশি থাকে, সেগুলো একটা পসিবিলিটি থাকে। সাথে ডিপিএলডির পেশেন্ট, এর পেশেন্টের হাইপোক্সিয়া থাকে, এগুলার হচ্ছে শর্টনেস অফ ব্রেথ থাকে। তো আমরা কিন্তু এটা এটা ধারণা করতে পারি। প্রলিফিকেশন, নিউমোনিয়া, লাং অ্যাবসেস, ব্রঙ্কাইটিস ইউজুয়ালি স্টেবল অবস্থায় এতটা শর্টনেস অফ ব্রেথ থাকে না, যদি এগুলা কমপ্লিকেটেড ডিজিজ না হয় আর কি। কিন্তু অ্যাজমা সিওপিডিদের কিন্তু অনেক ক্ষেত্রেই শর্টনেস অফ ব্রেথ বেশি থাকে, তাহলে আমরা কিন্তু এই পেশেন্ট গুলার ক্ষেত্রে হাইপোক্সিয়ার জন্য অক্সিজেন থেরাপি পেশেন্ট থাকতে পারে বা শর্টনেস অফ ব্রেথ বেশি থাকতে পারে, সেটা আমরা একটা বেড সাইডে ক্লু দেখে আমরা ধারণা করতে পারি। আবার যদি কোনো পেশেন্ট এর বেড সাইডে আমরা দেখি যে পেশেন্টের বেড সাইডে স্পুটাম পট আছে এবং এখানে পুরুলেনি স্পুটাম জমা হয়ে আছে, তাহলে আমরা সাপুরেটিভ লাং ডিজিজ যেগুলো আছে সেগুলো চিন্তা করব, লাইক ব্রঙ্কিয়েক্টেসিস, লাং অ্যাবসেস, নিউমোনিয়া, এই পেশেন্ট গুলার ক্ষেত্রেই তো পুরুলেন্ট অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ স্পুটাম প্রোডাকশন হয়, তাহলে এই এটা দেখেও কিন্তু আমরা এই ক্লু গুলো আমরা ধরতে পারি। আবার হচ্ছে পেশেন্টের সাথে যখন আমরা গ্রিটিংস করব, পেশেন্টের সাথে যখন আমরা গ্রিটিংস করে নিজেকে ইন্ট্রোডিউস করব, পেশেন্টের সাথে যখন কথা বলবো, এই সময়ের ভিতরেই কিন্তু আমরা অ্যাসেস করার চেষ্টা করব যে পেশেন্টের ভয়েস, কোনো ভয়েস চেঞ্জ আছে কিনা, পেশেন্টের হর্সনেস অফ ভয়েস আছে কিনা। যদি হর্সনেস অফ ভয়েস থাকে, তাহলে আমরা কিছু ডিপ ডিজিজ চিন্তা করি, যেমন হচ্ছে যে পেশেন্টের হর্সেস অফ ভয়েস থাকলে পেশেন্টের রিকারেন্ট ল্যারেঞ্জাল নার্ভ পালসে থাকতে পারে, তার মানে রিকারেন্ট ল্যারেঞ্জাল নার্ভ পালস ইউজুয়ালি হয় হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমায় হতে পারে, সেটা এটা আমরা অবশ্যই মাথায় রাখব। আচ্ছা, তারপরে আমরা বেড সাইডে যদি দেখি পেশেন্টের পেশেন্টের সুপিরিয়র ভেনা কাভ অবস্ট্রাকশন আছে, তার মানে ফেসটা পাফি হয়ে আছে, প্লেথরিক ফেস, তাহলে আমরা সুপ্রিয়র ভেনা কাভা যদি আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমাটাকে মাথায় রাখব বা চিন্তা করব। আবার বেড সাইডে আমরা যদি দেখি
পেশেন্টের হচ্ছে পেশেন্ট ক্যাকেক্সিয়া আছে, পেশেন্ট সিভিয়ারলি ক্রস মাসল ওয়াস্টিং আছে, ক্যাকেকটিক পেশেন্ট, তাহলেও কিন্তু আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমা, টিউবারকুলোসিস বা লং টার্ম ব্রঙ্কিয়াকটিসিস, এই পেশেন্ট গুলাকে এই 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 জিনিসগুলো আমরা কিন্তু আগে চিন্তায় নিয়ে আসব। আবার ফিজিক্যাল এক্সামিনেশন করতে যে যখন আমরা দেখবো যে পেশেন্টের ক্লাবিং আছে হাতে, তো ক্লাবিং যদি পাই তাহলে কিন্তু আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ব্রঙ্কিয়াকটিসিস, লাং অ্যাবসেস, এই এই ডিজিজ গুলাকেই আগে চিন্তা করব যে পেশেন্টের ক্লাবিং যদি পেয়ে যাই। এরপর আমরা যদি ফিজিক্যাল এক্সামিনেশনে দেখি যে পেশেন্টের পেশেন্টের হচ্ছে এনিমিয়া আছে এবং সিভিয়ারলি এনিমিক, তাহলে আমরা ম্যালিগন্যান্সি চিন্তা করি, সাথে টিউবারক্লোসিস, এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে এনিমিয়া থাকতে পারে। আবার পলিসাইথেমিয়া যদি পাই আমরা পেশেন্টের, পলিসাইথেমিয়া পাওয়া গেলে আমরা সিওপিডি চিন্তা করব যে পেশেন্টের পলিসাইথেমিয়া তাহলে সিওপিডি হতে পারে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আবার পেশেন্টের যদি লিম্ফেডেনোপ্যাথি আমরা পাই তাহলে আমরা পেশেন্টের ব্রঙ্কিয়াল কার্সিনোমা, টিউবারকুলোসিস এগুলাকে চিন্তা করব। আবার হচ্ছে এই পেশেন্ট গুলার যদি আমরা হ্যান্ড এক্সামিনেশন করতে যে নিকোটিন স্টেনিং পাই অথবা মাসেল ওয়াস্টিং পাই হ্যান্ডের, অথবা হচ্ছে আবার হচ্ছে আমরা যেটা বলি যে নিকোটিন স্টেন, মাসেল ওয়াস্টিং, হাতের যদি মাসেল ওয়াস্টিং পাওয়া যায় তাহলে এগুলা অনেক ক্ষেত্রে ম্যালিগন্যান্সির সাথে কোরিলেট করে, যারা স্মোকার তাদের নিকোটিন স্টেনিং পাওয়া যায়, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখব। তাই আমি যেটা বলতে চাচ্ছি যে এবং পেশেন্টের যদি অ্যাঙ্কেল ইডিমা থাকে, পেশেন্টের দেখা গেলো যে অ্যাঙ্কেল ইডিমা আছে একটা রেসপিরেটরি সিস্টেমের পেশেন্ট, তাহলে কিন্তু আমরা কট পালমোনারি ফিচার হিসেবে চিন্তা করব, তার মানে সিওপিডি থেকে পেশেন্টের রাইট হার্ট ফেলিওর হতে পারে, সেগুলো আমরা মাথায় রাখব। তো এই এই ক্লু গুলো খুবই ইম্পর্টেন্ট। কিন্তু যদি আমাদের স্ট্রেট ফরওয়ার্ড এইখানে আমরা এক্সামিন এগুলো না করি, চেস্টে চলে যাই, তাহলে আমরা চেস্টের থেকে আগে দেখব এবং রিলিভেন্ট যদি যখন জিজ্ঞেস করবে পরীক্ষার হলে যে এই পেশেন্টের তুমি কি কি রিলিভেন্ট এক্সামিন করতে চাও, তখন এই জিনিসগুলো যে আমি একটু আগে আলোচনা করলাম এগুলাকেও আমরা এগুলাকেই আমরা বলবো যে এই যদি ম্যালিগন্যান্সি পাই তাহলে আমরা এগুলা দেখবো, টিবি হলে আমরা এগুলা দেখবো। তো আর হচ্ছে পেশেন্টের হচ্ছে প্লুরাইফিশন থাকলে আমরা এগুলা খুঁজবো। তো এভাবে কিন্তু আমরা রিলিভেন্ট গুলা কিন্তু আমরা অলরেডি বলে ফেললাম। তো এগুলার পাশাপাশি যখন আমাদের বলবে যে এখন তাহলে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে চেস্টের কি কি দেখব, এটা আমরা স্পেসিফিকলি এইভাবে বলতে চাই যে ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা প্লুরাল ইফিশন সরাসরি ডায়াগনোসিস করব না, আমরা হচ্ছে কোনো ম্যালিগন্যান্সি, লাং অ্যাবসেস, কোলাপস সরাসরি আমরা এইভাবে বলতে চাচ্ছি না, আমরা ফাইন্ডিংস গুলা বলবো যে আমি ফাইন্ডিংস ক্লিনিক্যাল এক্সামিন করার সময় আমি এই ফাইন্ডিংস গুলা পেয়েছি। পাওয়ার পরে তাহলে এতে এই ফাইন্ডিংস গুলার উপরে বেসিস করে যে কি ডায়াগনোসিস হতে পারে সেগুলো আমরা বলবো, যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলার চেষ্টা করব যে এই ফাইন্ডিংস থাকলে আমরা এই এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিস চিন্তা করব। শর্ট কেসের জন্য এটা হচ্ছে বেস্ট ওয়ে। স্পেসিফিক ডায়াগনোসিস ঠিক অনেক সময় হচ্ছে বলাটা মুশকিল হয়ে যায় অথবা অনেক ক্ষেত্রে মিস হওয়ার সম্ভাবনা থাকে। আবার শর্ট শর্ট কেসে যেহেতু আমাদের খুব কম জিনিস দেখতে দেওয়া হয়েছে, সবকিছু দেখতে দেওয়া হয়নি, সেক্ষেত্রে কিন্তু কমপ্লিট ডায়াগনোসিস করাটা টাফ। তো এই জন্য কমপ্লিট ডায়াগনোসিস করলে আমাদের ধারণা হয় যে তাহলে হয়তোবা স্টুডেন্ট যে এক্সামিন করছে সে কেসটা জানে কিনা আগের থেকে, না হলে এত স্পেসিফিক ডায়াগনোসিসটা উনি কিভাবে বললো। সো আমরা এটাকে এভাবেই বলতে চাই যে আমরা এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল ফাইন্ডিংস গুলা বলবো, ফাইন্ডিংস থেকে আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস পর্যন্ত আমরা বলবো, তারপরে এক্সামিনার যেভাবে কোশ্চেন করে সেভাবে যাব।
যেমন ইন্সপেকশন করব আমরা টেস্টের, যখন তখন আমরা হচ্ছে ইন্সপেকশনে কি কি জিনিস দেখি, ইন্সপেকশনে আমরা দেখি হচ্ছে পেশেন্টের চেস্টে কোনো ডিফর্মিটি আছে কিনা, পেশেন্টের যদি কোনো কাইফোসিস থাকে, স্কোলিওসিস থাকে, সেগুলা কিন্তু আমরা ইন্সপেকশনে দেখে ফেলতে পারি। আবার স্কিনে কোনো স্কার মার্ক আছে কিনা, কোনো অ্যাসপিরেশন মার্ক আছে কিনা, অ্যাসপিরেশন মার্ক থাকলে প্রলিফিকেশন আমরা চিন্তা করব। আবার কোনো স্কার মার্ক থাকলে আমরা ভাববো যে এখানে কোনো অপারেশন হয়েছে, ম্যালিগন্যান্সির কেস কিনা। আবার স্কিনে যদি কোনো রেডিয়েশনের মার্ক থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে রেডিওথেরাপি নিয়েছে, সেক্ষেত্রে এটা কার্সিনোমা কিনা, এরকম কিছু ক্লু পাবো। আবার হচ্ছে ইন্সপেকশনেই কিন্তু আমরা পেশেন্টের ভেনাস এনগর্জমেন্ট আছে কিনা, সুপেরিয়র ভেনা কিংবা অবস্ট্রাকশনে যেটা হয় সেগুলোও দেখে নিব। আবার পেশেন্টের গাইনোকোমাশিয়া আছে কিনা সেগুলোও দেখে নিব, কারণ গাইনোকোমাশিয়া ইজ এ প্যারানিওপ্লাস্টিক ম্যানিফেস্টেশন অফ ব্রঙ্কেল কার্সিনোমা। সো এগুলা কিন্তু সবই আমাদের ক্লু হিসেবে দিবে। সো আমরা কিন্তু আমাদের চোখ কান খুব খোলা রাখবো, কারণ হচ্ছে যদি আমরা চোখ কান খোলা রাখি তাহলে অনেক ইনফরমেশন আমরা বেডসাইড থেকে পাবো, পেশেন্ট থেকে পাবো। এরপর আমরা হচ্ছে চলে যাব পালপেশন। পালপেশন করে আমরা কি দেখি, প্রথমেই দেখি আমরা পেশেন্টের ট্রাকিয়া দেখি, অ্যাপেক্স বিট দেখি। তো ট্রাকিয়া কি হয়, ইউজুয়ালি সেন্ট্রাল পজিশনে থাকে, স্লাইটলি ডেভিয়েট টু রাইট সাইড। এখন যদি ট্রাকিয়া গ্রসলি শিফটেড টু দা লেফট সাইড হয় তাহলে আমরা কি বুঝবো, লেফট সাইডে যদি ট্রাকিয়া শিফটেড হয় তাহলে আমরা বুঝবো যে লেফট সাইডের থেকে লেফট সাইডে ফাইব্রোসিস অথবা কোলাপস আছে যেটাকে ট্রাকেটাকে পুল করেছে। আর যদি অথবা অপোজিট সাইডের, দ্যাটস মিন রাইট সাইডের ম্যাসিভ প্রলিফিকেশন অথবা নিউমোথোরাক্স আছে যেটা ট্রাকেটাকে পুল করে দিয়েছে লেফট সাইডে। তো এইভাবে আমরা আগাবো। সেম হচ্ছে অ্যাপেক্স বিটের ক্ষেত্রে, অ্যাপেক্স বিট যদি লেফট হিপ ইন্টাগ্রেটেড স্পেস থেকে এটা যদি রাইটে হচ্ছে শিফটেড হয়ে যায় তাহলে রাইট সাইডের ফাইব্রোসিস অর কোলাপস, অথবা যদি এটা লেফট সাইড থেকে আরো লেফট সাইডের দিকে শিফটেড হয়ে যায় তখন সরি যদি হচ্ছে রাইট সাইডের দিকে শিফটেড হয়ে যায় তখন আমরা চিন্তা করি লেফট সাইডেও কিন্তু ইফিশন অথবা নিউমোথোরাক্সেও এটাকে রাইট দিকে পুশ করতে পারে। সো এই ফাইন্ডিংস গুলা খুবই গুরুত্বপূর্ণ, ট্রাকিয়া অ্যান্ড অ্যাপেক্স বিট এগুলো আমরা দেখে নিলাম। সাথে চেস্ট এক্সপানশন আমরা দেখে নিই যে চেস্ট এক্সপানশন ঠিক আছে কিনা। চেস্ট এক্সপানশন ইউজুয়ালি দেখা যাচ্ছে যে চেস্ট তো বাইলেটারাল সিমেট্রিক্যাল ভাবে চেস্ট এক্সপানশন হয়, যদি কোনো পাশের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে আমরা চিন্তা করি যে মোস্ট প্রবলি এই পাশে তার প্যাথোলজি একটা আছে। কি ধরনের প্যাথোলজি থাকতে পারে, প্রলিফিউশন থাকতে পারে, কোলাপস থাকতে পারে, নিউমোথোরাক্স থাকতে পারে, কনসোলিডেশন ক্যাভিটি, এগুলাতেও চেস্ট মুভমেন্টটা ওই সাইডটা হচ্ছে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। সো এই পালপেশনে এই দুইটা পয়েন্টের পরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে পারকাশন নোট। তো পার সরি ভোকাল প্রিমিটাস। তো ভোকাল প্রিমিটাসটা আমরা যখন দেখবো যে পেশেন্টকে, আমরা যখন বলি যে পেশেন্ট পারকাস পারকাস করে হাত দিয়ে যখন আমরা পেশেন্টকে 99 99 বলতে বলি অথবা 3 3 বলতে বলি, তখন যদি দেখে যে ভোকাল প্রিমিটাসটা বেশি পাওয়া যাচ্ছে তাহলে আমরা চিন্তা করব যে পেশেন্টের কি থাকতে পারে, তাহলে কনসলিডেশন থাকতে পারে, ক্যাভিটি থাকতে পারে, এগুলাই হচ্ছে ফাইব্রোসিস থাকতে পারে, এগুলাই হচ্ছে ভোকাল প্রিমিটাস বেড়ে যায়। আবার ভোকাল প্রিমিটাস কিসে কমে যায়, কমে যায় হচ্ছে যদি ইফিশন থাকে, প্রলিফিশন থাকে, কোলাপস থাকে, নিমোথোরাক্স থাকে, তাহলে ভোকাল প্রিমিটাসটা কমে যায়। আচ্ছা এরপরে আমরা চলে যাব পারকাশনে। পারকাশন নোটটা খুবই ইম্পর্টেন্ট। পারকাস করে আমরা দেখবো পেশেন্ট, পেশেন্টকে আমরা পারকাস করি কয়েকটা সাইডে, যেমন হচ্ছে মিড ক্ল্যাভিকুলার লাইনে আমরা পারকাস করি, আবার হচ্ছে মিড এক্সিলারি লাইনে পারকাস করি, আবার আমরা
স্ট্যাপুলার লাইনেও আমরা পারকাস করি। তো পারকাস করে পারকাস থেকে আমরা পারকাসের কি ধরনের ফাইন্যান্স পাওয়া যায়? পারকাশনে ইউজুয়ালি পারকাশনে ফাইন্যান্স পাওয়া যায় হচ্ছে নর্মাল পারকাশন নোট আর হাইপার রেজোনেন্ট অর ডাল। তো যদি পেশেন্টের হচ্ছে কোন কোন ক্ষেত্রে ডাল পাওয়া যায় সেগুলো আমাদের জানতে হবে। যদি পেশেন্টের ইফিউশন থাকে, কোলাপস থাকে, তারপরে হচ্ছে কনসোলিডেশন থাকে, তাহলে কিন্তু থিক এন্ড পুরা থাকে, তাহলে কিন্তু আমরা ডাল পারকাশন নোট পাবো। মাসলেশন থাকে তাহলেও আমরা ডাল পাবো। তাহলে আমরা ডাল পাচ্ছি হচ্ছে প্রলিফিশন, কোলাপস, কনসোলিডেশন, ক্যাভিটারি ক্যাভিটারি লাংলেশন, মাসলেশন, এগুলাতে আমরা ডাল ফাইন্ডিংস পাবো, পারকাশনের ডাল পাবো। আর যদি বেশি পাওয়া যায় হাইপার রেজোনেন্ট, তাহলে আমরা চিন্তা করব যে পেশেন্টের নিউমোথোরাক্স আছে কিনা। সো এই ফাইন্ডিংস গুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে পারকাশন নোট দেখার পরে আমরা চলে যাব হচ্ছে পারকাশন নোটটা কোন লাইনে কোন স্পেস থেকে কোন স্পেসে পাচ্ছি সেগুলো আমাদের খেয়াল রাখা লাগবে, এবং বলার সময় এগুলো আমাদের বলতে হবে যে আমি পারকাশন নোটটা ডাল পেয়েছি এই স্পেস থেকে এই স্পেসে। এরপরে হচ্ছে আমরা অস্কালটেট করব। অস্কালটেশনের সময় কয়েকটি জিনিস দেখা হয়, সেটা হচ্ছে প্রেস সাউন্ড দেখা হয়, আর হচ্ছে অ্যাডেড সাউন্ড দেখা হয়, এবং ভোকাল রেজোনেন্সটা দেখা হয়। তিনটা জিনিস দেখা হয়। শুধু আমাদের যদি অস্কালটেট করতে বলে পরীক্ষার হলে, তাহলে আমাদের তিনটা জিনিস দেখা লাগবে। একটা হচ্ছে ব্রেস সাউন্ড, পারকাশন সাথে হচ্ছে অ্যাডেড সাউন্ড, অ্যান্ড হচ্ছে ভোকাল রেজোনেন্স। এবং বলার সময় তিনটা জিনিসকেই কিন্তু বলা লাগবে। আমরা শুধু এই শুধু ব্রেস সাউন্ড একটা বলে ছেড়ে দিলাম তাহলে হবে না। অ্যাডেড সাউন্ড আছে কিনা, ভোকাল রেজোনেন্স এর অবস্থা কি সেটাও বলতে হবে। তো ব্রেস সাউন্ড তো ইউজুয়ালি আমাদের ভেস্টিকুলার ব্রেস সাউন্ড। এখন যদি অবস্ট্রাকটিভ লাম ডিজিজ থাকে, লাইক ব্রঙ্কাল অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিয়েক্টেসিস, সিস্টিক ফাইব্রোসিস, এই পেশেন্ট গুলার ক্ষেত্রে পেশেন্টের ব্রেস সাউন্ড হবে ভেস্টিকুলার উইথ প্রলং এক্সপিরেশন। আবার যদি ব্রেস সাউন্ডটা হচ্ছে ব্রঙ্কিয়াল পাই, তাহলে আমরা চিন্তা করব যে পেশেন্টের ঠিক যে জায়গায় ব্রঙ্কিয়াল ব্রেস সাউন্ড পাচ্ছি সেখানে একটা কনসোলিডেশন থাকতে পারে, ক্যাভিটারি থাকতে পারে, ব্রঙ্কিয়েক্টেসিস থাকতে পারে, আবার হচ্ছে এগুলাই পাই, কনসোলিডেশন, ক্যাভিটি, ব্রঙ্কিয়েক্টেসিস। এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমরা ক্রিপিটেশন পেয়ে থাকি যদি একটা একটা স্পেসিফিক সাইটে হয়। আবার যদি বায়োলেটারাল আমরা ক্রিপিটেশন পাই, তাহলে আমরা চিন্তা করব যে পেশেন্টের ডিপিএলডি কিনা, অথবা ব্রঙ্কিয়েক্টেসিস কিনা, অথবা হার্ট ফেলিওর কিনা। কিন্তু লোকালাইজড ক্রিপিটেশন পেলে আমরা ওইটা চিন্তা করব, কনসোলিডেশন, ক্যাভিটি, ফাইব্রোসিস অ্যান্ড ব্রঙ্কিয়েক্টেসিস। কিন্তু যদি আমরা বাইলেটারাল এবং বেজের দিকে ক্রিপিটেশন পাই, তাহলে আমরা চিন্তা করব যে হচ্ছে ডিপিএলডি কিনা, ব্রঙ্কিয়েক্টেসিস কিনা, অথবা হার্ট ফেলিওর, লেফট হার্ট ফেলিওর কিনা। আবার হচ্ছে যদি আমরা ক্রিপিটেশন যদি আপার অ্যাপেক্স এর দিকে পাই, আপার জোনে পাই, তাহলে আমরা কিন্তু, এবং ট্রাকে যদি শিফটেড হয়, তাহলে আমরা ফাইব্রোসিস চিন্তা করব, কারণ আমাদের দেশে টিউবারকুলোসিস কমন, আপার জোনে ফাইব্রোসিস পাওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা অস্কালটেট করার পরে আমরা অ্যাডেড সাউন্ড গুলো সার্চ করব। তো অ্যাডেড সাউন্ড গুলা কি হতে পারে? অ্যাডেড সাউন্ড হবে হচ্ছে রঙ্কাই থাকতে পারে, যেটা হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ আমরা বলেছি যে অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিয়েক্টেসিস, সিস্টিক ফাইব্রোসিস, এগুলাই আমরা এই যে রঙ্কাই সেটা পেতে পারি। আবার হচ্ছে যদি আমরা ক্রিপিটেশন পাই, তো ক্রিপিটেশন যখন পাওয়া যাবে, তখন আমরা ওইটু আগেই আলোচনা করছিলাম যে ব্রঙ্কিয়াল বেস সাউন্ড এবং ক্রিপিটেশন একসাথেই আমাদের হয়ে গেছে জিনিসটা, যে যে সব জায়গায় ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাওয়া যায় ইউজুয়ালি সেই সব জায়গায় ক্রিপিটেশনও পাওয়া যায়, যেটা নাকি একটু আগেই আমরা বলে ফেললাম যে যদি পেশেন্টের একটা স্পেসিফিক জায়গায় যদি ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাওয়া যায়, তাহলে আমরা চিন্তা করবো সেখানে কনসোলিডেশন, ক্যাভিটারি ল্যাংলেশন, এগুলো, এবং হচ্ছে ফাইব্রোসিস, এগুলো চিন্তা করব। আর ওইখানেই যদি সাথে তো ক্রিপিটেশন ইউজুয়ালি পাওয়া যায় কনসোলিডেশন, ক্যাভিটি, ফাইব্রোসিস,
প্রোগ্রেটেসিস, এবং এই যখন এই ক্রিপিটেশন গুলা বাইলেটারাল হয়ে যায় তখন আমরা ডিপিএলডি, ব্রঙ্কিয়েক্টেসিস এবং হার্ট ফেলার চিন্তা করবো, এটা আমরা একটু আগে বললাম। আবার এরপরে আমরা দেখবো যে ভোকাল রেজোনেন্স, তো ভোকাল রেজোনেন্স আমরা ওই যে 99 অথবা 33 বলে দেখে থাকি। এক্ষেত্রেও যদি যেসব ক্ষেত্রে ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাওয়া যাচ্ছে, যেসব ক্ষেত্রে ক্রিপিটেশন পাওয়া যাচ্ছে, সেসব ক্ষেত্রে কিন্তু ভোকাল রেজোনেন্স বাড়ে। যেমন একটা কনসলিডেশন ক্যাভিটি, তারপর ফাইব্রোসিস, ব্রঙ্কিয়েক্টিসিস, এইসব জায়গায় কিন্তু ভোকাল রেজোনেন্স বেড়ে যায়। আর কমে যায় কোথায়? প্রলিফিউশন থাকলে কমে যাবে, কোলাপস থাকলে কমে যাবে, নিউমোথোরাক্স থাকলে কমে যাবে। তো এটা এইটুকু ফাইন্ডিংস এর উপর বেসিস করেই কিন্তু আমাদের একটি ডায়াগনোসিস হয়ে যাবে। সো ডায়াগনোসিসটা কিন্তু আমরা এইভাবে এক্সামিন করব না যে আমরা প্লুরালিফিকেশনের ডায়াগনোসিস করতে যাচ্ছি, আমরা মেথডিক্যালি এভাবে আগাবো এবং প্রত্যেকটা জিনিস আমরা দেখে এরপরে যে ফাইন্ডিংস গুলো পাওয়া গেল, পজিটিভ ফাইন্ডিংস গুলো, সেগুলো আমরা দেখব। এখন শর্ট কেসের ভাইবাতে কি কোশ্চেন জিজ্ঞেস করে, শর্ট কেসে এখন এই ফাইন্ডিংস এইভাবে কোশ্চেন করবে যে প্রেজেন্ট ইউর কেস, সেটাও বলতে পারে, অথবা বলতে পারে যে টেল মি ইউর পজিটিভ ফাইন্ডিংস অর হোয়াট ইজ ইউর ফাইন্ডিংস, এভাবে কোশ্চেন গুলো হয়। তাহলে আমরা এক্ষেত্রে যত শর্টলি বলা যায় যে অন এক্সামিনেশন অফ মিস্টার মিস্টার এক্স, এক্সামিনেশন দ্য চেস্ট ফ্রম দ্য ফ্রন্ট, এই এই ইন্সপেকশনে এই আছে, পালপেশনে এই পজিটিভ ফাইন্ডিংস আছে, পার্কাশন নোটটা এমন, বেস সাউন্ড এইটা বেস সাউন্ড আছে, ক্রিপিটেশন আছে কিনা, রঙ্কায় আছে কিনা, ভোকাল রেজোনেন্স ফিমিটাসের কি অবস্থা সেটা আমরা বলে ফেলবো। বললে এটা যখন আমরা বলে ফেলবো তারপরে এক্সামিনেশন কোশ্চেন পেপার বেসিস হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তখন যদি আমরা স্পেসিফিক কোনো ডায়াগনোসিস মনে হয় তাহলে আমরা সেটা বলবো, আর না হলে বলবো স্যার আই হ্যাভ সাম ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। এরপরে এক্সামিনার আস্ক করবে যে কি কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, সেখান থেকে আমরা বলবো যে যেমন একটি পেশেন্টের যদি আমরা এক্সামিন করে দেখি যে লোয়ার চেস্টে ব্রেস সাউন্ড অ্যাবসেন্ট, পার্কাশন নোট ডাল, পার্কাশন নোট ডাল, তারপর হচ্ছে হচ্ছে ভোকাল রেজোনেন্স এন্ড ফ্রিমিটাস দুটাই কমে গেছে, তারপরে হচ্ছে কোনো অ্যাডেড সাউন্ড নাই, তাহলে আমরা এখান থেকে বলবো যে তাহলে ডায়াগনোসিস কি, তাহলে আমরা বলবো যে এই পেশেন্টের আই হ্যাভ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লাইক প্রলিফিশন, কোলাপস, অথবা হচ্ছে পেশেন্টের সাথে হচ্ছে থিকেন প্লোরা, মাসলেশন, এগুলা বলবো। তারপর এক্সামিনেশন এক্সামিনার কোশ্চেন করতে পারে তাহলে এটা এটা ক্লিনিক্যালি আলাদা করবা কিভাবে এই ফাইন্ডিংস গুলা থেকে, তখন আমরা বলবো যে আমি রিলিভেন্ট এক্সামিনেশন গুলা করতে চাই, আমরা ট্রাকিয়াটা দেখতে চাই, অ্যাপেক্স বিট দেখতে চাই, সামনের থেকে ফ্রন্ট থেকে এক্সামিন করতে চাই, সেগুলো আমরা যেমন বলবো, তারপরে এগুলা পড়লে আমরা কিন্তু আলাদা করতে পারবো। আচ্ছা তাহলে এক্সামিনার বলতে পারে তাহলে যদি চিকেন পোড়া হয় তাহলে ট্রাকিয়া কেমন কোথায় থাকবে, এরকম ভাবে কোশ্চেন গুলো আসে। আবার এমন এভাবে কোশ্চেন করতে পারে যে তাহলে এই পেশেন্টের যদি প্রলিফিকেশন হয় তাহলে রিলিভেন্ট কি কি জিনিস তুমি দেখতে চাও, রিলিভেন্ট আমরা পেশেন্টের হচ্ছে যেটা আমরা প্রথমেই বলেছিলাম যে পেশেন্টের জেনারেল এক্সামিনেশন করে লিম নোড ক্লাবিং আছে কিনা, এনিমিক কিনা, ক্যাকেকটিক কিনা, পেশেন্টের নিকোটিন স্টেন আছে কিনা, সব জিনিসগুলো আমরা এভাবে বলবো যতটুকু বলতে পারি পরীক্ষার হলে। এরপর এক্সামিনার আস্ক করতে পারে যে আচ্ছা ঠিক আছে যদি তোমার ডায়াগনোসিস হয় কনসলিডেশন অথবা ইফিউশন অথবা মাসলেশন তাহলে তুমি কিভাবে ডায়াগনোসিস করবে এটা। তো ডায়াগনোসিস করার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করে থাকি যে অ্যাকর্ডিং টু দা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা সেক্ষেত্রে ডায়াগনোসিস বলবো যে আমরা চেস্ট এক্সরে করতে পারি, চেস্টে সিটি স্ক্যান করতে পারি, তারপর হচ্ছে স্পুটাম, এ বিজিন এক্সপার্ট, গ্রাম স্টেনিং, কালচার সেগুলো করতে পারি।
পালমার যদি আমরা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ পাই, যে ভেসিকুলার প্রলং এক্সপিরেশন পাওয়া যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা স্পাইরোমিটার করবো, পিক ফ্লো মিটার দিয়ে পিক ফ্লো মিটার দিয়ে ফাংশন টেস্ট করব। তো এই এই অ্যান্সার গুলাও খুব খুবই রিলিভেন্ট কোশ্চেন এবং রিলিভেন্ট অ্যান্সার হবে। খুব বেশি ডিপে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে এখানে টাইম লিমিটেড, নট মোর দেন 5 মিনিটস। এর ভিতরে এক্সামিনেশন করা লাগবে, প্রেজেন্ট করা লাগবে, এর ভিতরে ফাইন্ডিংস গুলো বলা লাগবে এবং এক্সামিনেশন কোশ্চেন আস্ক করবে। সো আমার মনে হয় যে আজকে যে সেশনটা আমরা আলোচনা করলাম, এই আলোচনা থেকে এখন যদি আমরা মোটামুটি সামারাইজ করি, তাহলে আমাদের শর্ট কেসে এই কমন টপিকস গুলাই থাকে, এগুলাই আমরা সুন্দর করে এক্সামিন করা শিখব মেথডিক্যালি, এবং হচ্ছে মেথডিক্যালি এক্সামিন করার সাথে সাথে আমরা পেশেন্টের রিলিভেন্ট ফাইন্ডিংস গুলাকে খেয়াল রাখবো এবং দেখবো যে রিলিভেন্ট গুলার সাথে আমাদের হচ্ছে ডায়াগনোসিস এর আমরা কোনো ক্লু পাই কিনা, এবং আমরা খুব সুন্দর করে ফিজিক্যাল এক্সামিনেশন করার পরে যে ফাইন্ডিংস গুলো আসে, ঠিক সেই কোনো ধরনের আর্টিফিশিয়াল সাইন না বানিয়ে যা পাওয়া যাচ্ছে সেগুলাকেই আমরা সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করব, পজিটিভ ফাইন্ডিংস গুলা বলবো অ্যাট লিস্ট, তাহলেও এক্সামিনার বুঝবে যে না সে এগুলা মোটামুটি বুঝে বলছে আর কি। তারপরে হচ্ছে সেটার থেকে কি ডায়াগনোসিস হয়, অনেক ক্ষেত্রে যেটা আমরা ক্লিনিক্যালি পাই সেরকম ডায়াগনোসিস, মেন ডায়াগনোসিস সেরকম নাও হতে পারে, অনেক ক্ষেত্রে এরকম হতে পারে। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে পেশেন্টের ওই অনেকে ফাইল দেখে মনে করে যে এই ডায়াগনোসিস আছে আমি তো এটা পাচ্ছি, এই ব্যাপারে কনফিউশনে কোনো দরকার নেই, যে পজিটিভ ফাইন্ডিংস গুলো পাওয়া যায় সেটাই আমরা বলবো, এবং এই ফাইন্ডিংস থেকে কি কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হয় অথবা প্রভিশনাল ডায়াগনোসিস কি হয় সেটা আমরা বলবো এবং ডিডি গুলা বলবো। এরপর এক্সামিনার যদি মনে করে যে রিলিভেন্ট উনি দেখতে বলবেন, তাহলে আমরা রিলিভেন্ট দেখবো, আর যদি না বলে তাহলে আমরা দেখার সুযোগ নেই। তারপরে সেই পেশেন্ট গুলার কি কি ইনভেস্টিগেশন করা লাগবে, কি কি কিভাবে ম্যানেজ করা লাগবে, বা কিভাবে এটাকে কনফার্ম করা যাবে, এই এই ধরনের কোশ্চেনই ইউজুয়ালি হয়ে থাকে। সো আমার মনে হয় যে আজকে আমরা যতটুকু ডিসকাস করলাম এতটুকুই আমরা আজকে এতটুকুই আলোচনা শেষ করি, এবং এই যতটুকু আমরা একটু গাইডলাইন আলোচনা করলাম এটার উপরে বেসিস করেই আমরা প্র্যাকটিস শুরু করি। প্র্যাকটিস শুরু করলেই আমাদের কনফিডেন্স লেভেল চলে আসবে, কিন্তু পেশেন্ট দেখার তো কোনো বিকল্প নেই, কারণ যে যত এক্সামিন করবে তত সে ক্লিনিক্যালি শার্প হবে আর কি। না দেখে শুধু পড়ে বা লেকচার করে এটার কখনোই শার্পনেস আসবে না, কোনোই সুযোগ নেই সেক্ষেত্রে। সো থিওরির সাথে প্র্যাকটিক্যালি পেশেন্ট দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমার মনে হয় যে আজকের শর্ট কেসের ডিসকাশনটা এখানেই শেষ করব। আজকে যারা লিসেনার আছে সবাইকে শুভরাত্রি, এবং হচ্ছে সবাইকে সবার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের সেশনটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।